মাওলাই করিম পৃথিবীতে আমাদেরকে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আমরা যেন থাকতে পারি থাকার একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমরা আসার আগে পৃথিবীতে থাকার যে অ্যারেঞ্জমেন্ট সেটা আবার আমার আল্লাহ থেকে করে রেখেছে। কোরআনে পাকের মধ্যে বলেছে ওয়ালাকুম ফিল আরদে মাতা ওয়া মুস্তাকার, পৃথিবীর মধ্যে থাকার জন্য দুইটা জিনিস দরকার, একটা খাওয়া দাওয়া দরকার আর একটা হচ্ছে পরিবেশ দরকার। পরিবেশের মধ্যে যদি আপনার কলুষিত হয়, পরিবেশ যদি পরিবেশের মধ্যে কলুষিত হয়ে যায় না, খাওয়া দাওয়ার মধ্যে যদি কলুষ আসে, স্বাভাবিকভাবে আমাদের জীবনযাত্রা আমরা অসুস্থ হয়ে পড়ব, পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারবো না। আমার আল্লাহ কি করলেন, আল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। যা কিছু আমার দরকার বা আমাদের দরকার, যত সৃষ্টি আল্লাহর আছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এবং থাকার জন্য একটা সুন্দর পরিবেশ ব্যবস্থা করেছেন। সামান্য ইদার উদার হয়েছে করোনাকালীন, আমাদের জীবনযাত্রা বন্ধ হয়ে গেছে। আল্লাহ মাতা এবং মুস্তাকার এই দুইটা জিনিস ছাড়াও আমাদের বনি আদমের জন্য আল্লাহ আরো একটা জিনিস করেছেন, কারণ আমাদেরকে আল্লাহ শুধু থাকা খাওয়ার জন্য বানান নাই, আমাদেরকে আরো একটা কাজ দিয়েছেন, সেটা কি, আমরা যেন পৃথিবীতে আল্লাহর দাসত্ব করি, আল্লাহকে চেনার চেষ্টা করি এবং পৃথিবীতে আমরা আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব পালন করি। খেলাফত বলতে, খেলাফত হচ্ছে আমার আল্লাহ যেই দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন সেই দায়িত্ব পৃথিবীতে পালন করে আল্লাহর মেসেজ কি পৃথিবীবাসীর কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। আমি যে আল্লাহর খলিফা, এখানে যে আল্লাহ আমাকে স্পেশাল দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, সেই রাস্তায় আমাকে পরিচালনার জন্য, আমার ভিতরের জগৎকে আলোকিত করার জন্য মাওলায়ে করিম যাদেরকে পাঠিয়েছেন তাদেরকে আমরা নবী এবং রসুল বলি, নবী এবং রসুল বলি। কেন এসেছেন, কোন নবী এটা করতে পারে না, নবী ওইটা করতে পারে না, মানুষকে কত করতে পারা না পারা লিস্ট দিয়ে দেই, ও ভাই কি করতে পারে পারে না আমরা জানি না, তবে এতটুকুন জানি আপনার নফসের ভিতরে নবীর কন্ট্রোল, আপনার ভিতরের জগতেও নবীর কন্ট্রোল। যদি কন্ট্রোল না থাকে তো নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াইউজাকিহিম, আপনার ভিতরের জগৎকে যেন পরিবর্তন এবং পরিবর্তন এবং পরিশোধন করে। কয়টা কাজ, পরিবর্তন পরিবর্তন পরিশোধন, তিনটা কাজ করেন নবী আপনার ভিতরের জগতে। তো ভিতরের জগতে যদি কন্ট্রোল না থাকে কাজ করতে পারবে, নবী দুনিয়া থেকে চলে গেছেন, নবীর পরে নবুয়ত রেসালতের দরজা বন্ধ হয়ে গেছে, এখন নবীর পরবর্তী দায়িত্ব কাদের হাতে। আমার নবী চলে যাওয়ার পরে জিম্মাদারি দুইটা, একটাকে বলে খেলাফতে জাহেরি আর একটা খেলাফতে বাতেনি। আমার নবীর পক্ষ থেকে দুইটা খলিফা, এক প্রতিনিধি জাহেরি প্রতিনিধিত্ব করে আর এক প্রতিনিধি আমার নবীর দেওয়া বিধানের বাতেনি প্রতিনিধিত্ব করে। জাহেরি প্রতিনিধি কোনটা, আমার নবী যেই বিধান দিয়ে গেছে, সামাজিক বিধান, রাজনৈতিক বিধান, অর্থনৈতিক বিধান, এই বিধানকে বাস্তবায়ন করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যারা খেলাফতের দায়িত্বে নিয়োজিত, রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত, বুঝতে পেরেছেন আপনারা, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এই দায়িত্ব যারা পালন করবে, অর্থাৎ আমার নবীর দীন ধর্ম আনিত বিধানকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করবে, তারা খেলাফতে জাহেরির দায়িত্বে আছে। হুজুর আল্লামা শেরে বাংলা যার কথা আমরা এখানে বলছি, হুজুর আমার নবীর দেওয়া বিধানের শুধু এক দায়িত্ব পালন করে নাই, খেলাফতে জাহেরির দায়িত্ব পালন করেছেন, বাতিনির দায়িত্ব পালন করেছেন। জাহেরির দায়িত্ব পালন করতে গিয়ে হুজুর চেয়ারম্যান ছিলেন। আমি যদি ভুল না করি, আমি এই উইকিপিডিয়ার মধ্যে যতটুকুন পেয়েছি ততটুকুন বলছি, খেলাফতে বাতেনি কি, খেলাফতে বাতেনি হচ্ছে আমার নবী নবুয়তের যেই এলম রেখে গেছেন সেই এলমের জিম্মাদারি আমার নবী নবীর উম্মতের আলেমদেরকে দিয়ে গেছেন।
আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া বলে। আম্বিয়া কেরামের ওয়ারিস হিসেবে নবীর পরে যারা নবীর এলম জ্ঞান সমুদ্রের দায়িত্ব পালন করবে, এটা হচ্ছে নবীর খেলাফতে বাতেনি। এই দায়িত্ব যারা পালন করেন তারা তিন ক্যাটাগরির লোক। কয় ক্যাটাগরি? হাদিসে জিব্রিলের আলোকে প্রথম ক্যাটাগরি যারা আমার নবীর দেওয়া বিধানের মধ্যে যেটা আকীদা এবং ইমানের অংশ, আকীদা এবং ইমান, ইমানের দায়ী, আকীদা এবং ইমানের ক্ষেত্রে। কারণ নবী চলে যাওয়ার পরে ধর্ম বিভিন্ন দেশে ঢুকেছে, বিভিন্ন সংস্কৃতিতে ঢুকেছে, এক একজন এক এক প্রশ্ন তুলেছে ধর্মের আকীদার ক্ষেত্রে। কেউ মুতাজিলা হয়েছে, কেউ খারেজি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ রাফেজি হয়েছে, কেউ জাবরিয়া, কেউ কদরিয়া, কেউ বাবিয়া, কেউ বাহাইয়া, কেউ কাদিয়ানি, কেউ বলেছেন নবীর পরে নবী আছে, কেউ বলেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে। এক একজন আকীদার চ্যাপ্টারের মধ্যে শানে তাওহীদ, শানে রেসালতের ক্ষেত্রে আজিব আজিব প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নগুলোকে একত্রিত করে উসুল নির্ধারণ করে যারা প্রশ্নগুলোর মূলোৎপাটন করে সত্যিকার উত্তরগুলো উম্মতকে দিয়ে গেছেন তাদেরকে আমরা বলি আকীদার আলেম, মুতাকাল্লিমিন। এই মুতাকাল্লিমিনদের সর্বউপরে যারা অবস্থিত তাদের উপরও লোক আছে, কিন্তু এই দুইজনকে সবাই একাডেমিকলি প্রফেশনালি ইমাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন ইমাম আবুল হাসান আশআরী, ইমাম মাতুরিদি। এর পরেও উপরেও আছে নিচেও আছে, এনারা আকীদার খেদমত করেছেন। উনাদের পরে উম্মতের ঝাঁকে ঝাঁকে উলামায়ে কেরাম এই আকীদার খেদমত যুগে যুগে করেছেন। আপনি সেই হযরতে ইমাম বাকিল্লানি থেকে শুরু করে ইবনে ফৌরক, আসফারাইনি, গাজালি, জুয়াইনি, রাজি, এদিকে এই অংশের মধ্যে ইমাম নাসাফি, বজদাবি থেকে শুরু করে, এরপরে আলা হযরত থেকে শুরু করে শাহ ওয়ালিউল্লাহ আব্দুল হক থেকে শুরু করে ইমাম আহমদ রেজা খান থেকে শুরু করে হুজুর শেরে বাংলা পর্যন্ত, ইনারা কি করেছে আকীদার ক্ষেত্রে, আকীদায়ে তৌহিদ হোক, আকীদায়ে রেসালত হোক, পরকাল বিষয়ক হোক, জান্নাত জাহান্নামের বিষয়ক হোক, আজাবে কবরের বিষয় হোক, আকীদার ক্ষেত্রে যত প্রশ্ন উঠেছে সমস্ত প্রশ্নের একাডেমিক উত্তর দিয়ে মূলোৎপাটন করে জাতিকে কনফিউশন থেকে যারা বাঁচিয়েছে তাদেরকে আমরা মুতাকাল্লিম তথা আকীদার ইমাম বলে জানি। এরা আমার নবীর এটাকে খেলাফতে বাতেনি বলে, এটা একটা অংশ। আর একটা অংশ হচ্ছে শরীয়ত, ইসলাম, অর্থাৎ নবীর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আনীত বিধানগুলোর মধ্যে যেটা শরীয়তের পাঠ, হুকুম আহকামের পাঠ, নামাজ কেমনে পড়ব, হজ কেমনে করব, মুআমেলা কেমনে করব, অর্থনীতি কেমনে যাবে, সমাজনীতি, সব নীতিগুলা এগুলা তার আগের মতো নাই। আগে স্বর্ণমুদ্রা ছিল, ব্যাংক এসেছে, টাকা পয়সা, টাকার নোট, শত 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 ধরনের ব্যবসা বের হয়েছে। এগুলা কোন নীতিতে চলবে, কোনটা জায়েজ হবে, কোনটা না জায়েজ হবে, মাওলাই করিম এই সমুদ্রের খেদমত করার জন্য বড় বড় কিছু মানুষকে দাঁড় করিয়েছেন, তাদের মাধ্যমে মৌলিক কাজ হয়েছে, বাকি জমানার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের কাজ হয়েছে, মৌলিক কাজ যারা করেছেন তাদেরকে ইমামে আজম বলি, ইমাম মালিক বলি, ইমাম শাফেঈ বলি, আহমদ ইবনে হাম্বল বলি। পরবর্তী যুগে উনাদের পরে উনাদের দেওয়া উসুল ভিত্তির উপর যারা পরিবর্তন পরিবর্তন পরিশোধন ডেভেলপমেন্ট করেছে যুগ 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 ধরে করে আসছে আজকের দিন পর্যন্ত, এটা আমার নবীর খেলাফতে বাতেনির যারা শরীয়তের ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেছেন তারাও উলামা কিন্তু ডিপার্টমেন্ট ভিন্ন। আর তৃতীয় ডিপার্টমেন্ট সেটা বলে এহসান, তথা এরা হচ্ছে আহলুল মুশাহাদা ওয়াল মুরাকাবা, এরা হচ্ছে সুফিয়া ইকরাম, এরা আউলিয়া ইকরাম। এরা কি করেছে, জাতি যখন বেশি টাকা, বেশি পয়সা, আধুনিকতা, নফস সব কিছুর ধোকায় পড়ে, জাতির যখন নৈতিক পদস্খলন হওয়া শুরু হয়, এরা সমাজের মধ্যে মাঠে ময়দানে নেমে এরা উনাদের নূরে তৌহিদ,
নূরের রিসালত নূরে হেদায়েতের মাধ্যমে জাতির ভিতরের জগৎকে পরিষ্কার পরিশোধন করে জাতির আধ্যাত্মবাদকে জাগরিত করে যারা মৌলিক সভ্যতার কাজ করে তাদেরকে আমরা সুফিয়া ইকরাম বলি। ডিপার্টমেন্ট তিনটা হয়ে গেল না? এই তিনটা ডিপার্টমেন্টে প্রথম ডিপার্টমেন্ট ছিল খেলাফতে জাহেরি, দ্বিতীয় ডিপার্টমেন্ট খেলাফতে বাতেনি। জাহেরি হচ্ছে আমার নবীর হুকুম হাকাম বাস্তবায়ন করা। কেন? আমার নবী এসেছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দিন ধর্ম সভ্যতা সংস্কৃতির উপর আমার নবীর আনিত বিধানকে প্রতিষ্ঠিত করা। খেলাফতে বাতেনি আমার নবীর এই পক্ষ থেকে তিনটা রেখে যাওয়া জ্ঞানের খেদমত করা। এখন নবী চলে গেছেন, নবী চলে যাওয়ার পরে নবীর এই দায়িত্ব উম্মতের যারা পালন করবে, কোরআন তাদেরকে উলামা বলেছে, কোরআন তাদেরকে আলেমে রব্বানি বলেছে, আমার নবী তাদেরকে ওয়ারিস বলেছে, কোরআন তাদেরকে আহলে জিকির বলেছে। এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দীন ধর্ম বেঁচে থাকবে, সংরক্ষিত হবে। তো দীন ধর্মকে বাঁচিয়ে রাখা, সংরক্ষণ করার যতগুলো উলামা দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের মধ্যে 5-10 জনের মধ্যে একজনের নাম হুজুর শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ।